বলে ছুনিয়ার এই বাসায় আসবেন না। ও মা, সে কি? কেন, আমরা আবার কি দোষ করলাম? এত যদি আব্বার পার্সোনালিটি থাকতো তাহলে উনি রিটায়ারমেন্টের আগে চিন্তা করতো পরে কি হবে, আমাদের এখন চিন্তা করা লাগতো না কিছু। আইডিয়াটা খারাপ না, আব্বা যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু ভালোই হবে। তোমার মা কেমন আছে? ওনার সাথে অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, তো এখানে আসবার আগে ওনাকে এ বাড়িতে আসার জন্য দাওয়াত দিয়ে এসেছো তো? বলেছে আব্বা, কিন্তু উনি বলেছে উনি আর এই বাসায় আসবেন না। ও মা, সে কি? কেন, আমরা আবার কি দোষ করলাম? উনি নাকি অনেকবার এই বাসায় এসছে, আপনারা জাননি, যতদিন আপনারা না যাবেন উনি আর আসবে না। আর তাছাড়াও বাবা, সেদিন ইমতিয়াজ বাড়ি থেকে চলে এসছে না বলে মাকে, মা তো এমনিতেও ছেলে নাই, ইমতিয়াজকে তো একটু বিশেষভাবে আদর করে, খুব কষ্ট পেয়েছে। সে কি, ইমতিয়াজ না বলে চলে আসবে কেন? দাঁড়াও, আমি ওকে জিজ্ঞেস করব। আব্বা, জিজ্ঞাসা করার কোনোই দরকার নাই, আমি জিজ্ঞাসা করেছিলাম, ও বলল যে ওই অফিসার নাকি খুব প্রেশার ছিল, আর তাছাড়া আমি নাকি সবাই ঘুমাচ্ছিলাম, তো সে আর তার শাশুড়িকে ডিস্টার্ব করতে চায়নি, তাই না বলে এসছে আর কি। আব্বা, আপনাকে চা দেই? না মা, এই মাত্র তোমার শাশুড়ি এক কাপ খাইয়েছে, এখন আর চা খাবো না। আচ্ছা ঠিক আছে, যাও যাও, বুনবুন ঘুমিয়ে পড়বে বোধ হয়, যাও। হ্যাঁ, নিয়ে যাই খেলনাগুলো। এই বিষয়টা নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি তোমার সাইডে এক্সপ্লেনেশন চাই। তুমি যে সেদিন আমার বাসা থেকে চলে আসলা, আমাকে একবার বলে আসার প্রয়োজন মনে করলা না, আর চলে আসলা তো চলে আসলা, এরপর তোমার যাওয়ার কোনো নামই নাই, এটা কারণটা কি? যেতে ইচ্ছা করছিল না, আর আমি না গেলেও সমস্যা কি? সবকিছু তো ঠিকঠাকই আছে, নিজেকে একটা এক্সট্রা মানুষ হিসেবে উপস্থাপন করতে তো ভালো লাগে না। ইমতিয়াজ, এগুলো কি ধরনের কথা? তোমাকে এক্সট্রা মানুষ কেন মনে হবে নিজেকে? আমাদের তো এরকম মনে হয় না, তোমার কেন মনে হয়? কিসের এত ইনসিকিউরিটি তোমার? মনে হয় না কিন্তু মনে হইতে কতক্ষণ? আর তোমার তো কোনো সমস্যাই নেই, তোমার মনের দুঃখের কথা তুমি নান্টু সাহেবকে শেয়ার করতে পারো, সেই দুঃখের কথা শুনে নান্টু সাহেব এসে আবার আমাকে জ্ঞান দিয়ে দেয়। শুনো লাবণ্য, জীবনে যা কিছু করেছি বা যা কিছু করি সব কিছু তোমাদের জন্য, এরপরও যদি একটা মানুষ মানে কাছের মানুষকে রেখে অন্য মানুষের কাছে যে নিজের মনের ভাবটা প্রকাশ করতে যায়, তখন না আসলে সেই মনের কষ্টটা কাউকে বুঝাতে পারি না, এটা কাউকে বুঝাতে পারার কথাও না। তোমার চিন্তা ভাবনা, তোমার মন মানসিকতা অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আরও আগে চেঞ্জ হওয়া দরকার ছিল। আরও আগে চেঞ্জ হলে আমার লাইফ এরকম হতো না, আমার আসলে আমার মার কথা শোনা উচিত ছিল, মার কথা শুনি নাই, এখন সাফার করতেছি। আব্বার সাথে কথা হয়েছে? কোন বিষয়ে? আমি যে বলেছিলাম যে আমাদের বাসায় শিফট করার কথা সবাই মিলে, সেই ব্যাপারে। হ্যাঁ, কথা হয়েছে, আব্বা রাজি না। শুনুন আব্বু, না আব্বা না অনেক স্ট্রং পার্সোনালিটির একটা মানুষ। এত আবার পার্সোনালিটিওয়ালা মানুষ না বাবা, এত যদি আব্বার পার্সোনালিটি থাকতো তাহলে উনি রিটায়ারমেন্টের আগে চিন্তা করতো পরে কি হবে, আমাদের এখন চিন্তা করা লাগতো না কিছু। কি আমি বুঝলাম না, কি হয় আমাদের বাসায় গেলে? কিন্তু অনেকগুলো রুম আছে, সবাই আলাদা রুমে থাকবে, কি এমন চেঞ্জ হবে? জিনিসটা তো ভালো দেখায় না, আব্বা মা ভাই বোন সবাই মিলে যদি ওই বাসায় যেয়ে থাকে জিনিসটা কেমন দেখায় তুমি বলো? জিনিসটা ভালো দেখায়? আচ্ছা, ওই দিন যে চাচা আসলো, শুনলাম বাড়িতে আব্বার জমি আছে, তো আমরা ওখানে চলে যাই, ধরো জমি বিক্রি করে দিলাম, আশেপাশে কোথাও ভালো জায়গা নিয়ে থাকলাম, অথবা বাড়িতেই থাকলাম, এমন করা যায় না? আইডিয়াটা কিন্তু খারাপ না, কিন্তু আমি জানি যে আব্বাও এক পায়ে রাজি ওখানে যাওয়ার জন্য, তো জমি বেচবে কিনা সেটা শিওর না। দেখো, আব্বা আম্মার যে বয়স, এখন যদি ওনারা বাড়িতে গিয়ে থাকে তাহলে তোমাদেরও ভালো লাগবে,
আর আমরা যদি বাড়িতে গিয়ে থাকি তাহলে তো অনেকগুলো খরচ বেঁচে যায় না তোমার? কিন্তু আইডিয়াটা খারাপ না, আপা যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু ভালোই হবে। দেখি আমি কথা বলে দেখি। আচ্ছা তুমি কথা বলো না, তুমি কথা বলে না রাগ হতে পারবে না, আমি কথা বললেই বিপদ। আর এমনিও তোমার বাবা মাকে আমি তোমার চেয়ে ভালো বুঝি, আমি ভালো বুঝিয়ে বলতে পারবো। হ্যাঁ খুব বেশি বুঝো, এমন বুঝা বুঝো যে মাঝে মাঝে যে কি বুঝো এটা আমি নিজেই বুঝি না। ফালতু কথা বলবা না। এই বোন